ব্লগস আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো কি বলতে যাচ্ছিলাম, ও আগেই বলবো, 18 জুলাই মাই বার্থডে। তো আমরা একটু মানে বার্থডে স্পেশাল কি কিনবো জানি না, বাট একটু শপিং করতে যাচ্ছি। শপিং বলতে জামা কাপড় আমার জন্য, বর কিনে দেবে। কি কিনে দেবে গো? কিছু না বলছে। তাহলে কে দেবে তুমি ছাড়া? ধরো না, কষ্ট হয়ে গেছে, আগে ধরো ওকে। তো রেডি হয়ে গেছি আমি, মামাকে জুতোটা পরালে হয়ে যায়। আর প্রচণ্ড গরম পড়েছে, রেডি হতে গেলে তো বেশি গরম লাগে। আর দেখো জুতোটা পরছি কীভাবে। তো কি কিনবো তোমাদের সবটাই আমি মানে দেখাবো। তো তাহলে আগে যাই। হ্যাঁ, তো সন্ধেবেলায় বের হচ্ছি, 7টা বেজে গেছে, 7টা সাড়ে 7টা বাজতে গেল, না হলে দোকান খোলা থাকবে না। টুকি, আমার সুন্তু মুন্তু টুকি, এসো। দেখো আমরা চলে এসেছি প্রায় যে দোকানটা থেকে কিনবো উদ্দেশ্য করে বেরিয়েছি, তো সেখানে পৌঁছেও গেছি। এখন আমি ভেবেছিলাম যে সাইড কাট একটা কুর্তি নেব, মানে সুতোর কাজটা আমার এত ভালো লাগছিল, বাট লেন্থ এত বড় ছিল আমার জন্য। ওখান থেকে বলেছিল যে কেটে ঠিকঠাক সাইজ করে দেওয়া হবে, বাট আমার ওটা ঠিক পছন্দ না, এই জন্য আমি নিইনি। তো এখন একটা কানের নেবো ভেবে ঢুকেছি এই দোকানটায়। আর মামামের জন্য ইয়ারবান্ডস নিয়েছি, দেখে পছন্দ হলো তো নিয়ে নিলাম। হাত ছড়ো, কেনাকাটা হয়ে গেছে, 8:30-9টা বাজতে গেল, এতটা লেট হয়ে গেছে। একটু কিনতে গেলে তো টাইম লাগবেই বলো। তো আজকে আমার বর একটু রেগে যায়নি, এই দেখো একটু রাগে নি ও, মানে লেট হলেও রেগে যায়নি, এমনি অন্যান্য দিন রেগে যায় খুব। তো আজকে হাসি মুখে বাড়ি এসেছি, কিন্তু কী কী কিনেছি আগে ফ্রেশ হয়নি, তারপর বলবো, তারপর দেখাবো, বলবো দেখাবো। তো ফ্রেশ হয়ে বলতে কি, খাওয়া দাওয়া করে রান্না করেছি, এসে ভাত ডাল ডিম ভাজা, তারপর দুপুরে করেছিলাম হচ্ছে পমফ্রেট মাছ, তো ওগুলো খেয়ে মানে রাতের খাওয়া দাওয়া করে একবারে বসে পড়েছি, কেন দেরি হয়ে যেত আগে দেখতে গেলে। তো এবার আমি দেখানো শুরু করি যে কী কী কিনেছি। তো আগে মামা মেয়েটা দেখ দিয়ে শুরু করছি, এই দেখ মামের জন্য দুটো ইয়ারবান্ডস কিনেছি, এই দেখো একটা, আমি পরে দেখালে আবার ইয়ে হয়ে যেতে পারে, বড় হয়ে যাবে, এই দেখো একটা আর এই যে একটা। তো মামের জন্য এই দুটো নিয়েছি আর একটা দেখাচ্ছি, জামা নিয়েছি মামার জন্য, পিঙ্ক কালার এটা নিয়েছি মামার জন্য,
কমপ্লিট, এগুলোই নিয়েছি মমের জন্য। আর এবার আমারটা দেখাবো আমি কী নিয়েছি। তো ছোটো থেকে শুরু করি আগে, তো দেখো এটা, এটা হলো স্কার্ট। আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো, বাট আমার চোখে পড়ছিল না, আজকে পড়ে গেল হঠাৎ করে, তো এটা নিয়েছি। দেখো বেশি কালারের অপশন ছিল না, বাট 5-6টার মতো ছিল, তো এইটাই আমার ভালো লাগলো, এটা নিয়েছি, এইটা পছন্দ হয়েছে। একটা স্কার্ট নিয়েছি, ও এটার প্রাইস নিয়েছে হচ্ছে 70 টাকা, বললাম 50 করে দাও, দিল না, 70-ই নিল, বললে এক দাম হবে না, এগুলোর এক দামই হয়। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো বেশি দাম নিলো কি না। আমি তো কোনোদিনও কিনিনি, আমি এত দাম দর করতে পারি না, আমি কিছুই ভালো কিনতে পারি না, আমি দাম দর করতে গেলে আমার লজ্জা লাগে। আর দেখো নিয়েছি একটা হোয়াইট কালারের অ্যাঙ্কেল লেগিংস, তো হোয়াইট কালার নিয়েছি কারণ হোয়াইট কালারটা সব কিছুর সঙ্গে পরে যাবে। এটার প্রাইস হচ্ছে, এখানে লেখা আছে 410 টাকা, বাট বিলটা দেখে বলছি তাও এটা কত নিয়েছি। তো এটা নিয়েছে হচ্ছে 280 টাকা দাম নিয়েছি। এটা হোয়াইট কালার নিয়েছি কারণ সব কালারের সঙ্গে হোয়াইট কালারটা যাই, এই জন্য আমি এটা নিয়েছি, আমার হোয়াইট কালারটা ছিল না এই জন্য নিয়েছি। তারপর দেখাবো ড্রেস নিয়েছি, ফার্স্ট আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, হ্যাঁ একটু ইয়ে করো ওই সাইড দেখো, এই হচ্ছে কি বলে এটাকে, লং গাউন কুর্তি। যাই হোক এটা নিয়েছি ব্লু কালার, ব্লু কালার অনেকদিন পরা হচ্ছিলো না, শুধু রেড আর হচ্ছে ইয়েলো পরতে পরতেই দিন যাচ্ছিলো আর হোয়াইট পরতাম, তো ব্লু ছিল না, তো ব্লুটা নিলাম। আর এই ড্রেসটা পরের পছন্দ, এটা নিয়েছি, এটার প্রাইস আমি বিল দেখে বলছি, আগে দেখে না, ঠিক আছে আমি তোমাদেরকে এটা পরে দেখো ওখানে, হ্যাঁ তা আরেকটা নিয়েছি আরো দেখাচ্ছি, এই দেখো আরেকটা নিয়েছি হোয়াইট আর হচ্ছে রানি কালার, এটা লং গাউন টাইপের, এর সঙ্গে ধরো হাই হিল পরবো, একটু উঁচু হবো, ঠিকঠাক হবে, পুরো পারফেক্ট হবে, লেন্থ ঠিক আছে। আমি না মানে যে কোনো ড্রেস কিনতে গেলে আমার লেন্থ দেখি আগে, যে ঠিকঠাক হয় কি না, লেন্থ ঠিকঠাক না হলে পরে নেওয়া যায় ঠিক, বাট আমার পছন্দ হয় না আবার আবার কেটে আবার বড় নতুন করে। এটা আমারও পছন্দ, আমার বেশি পছন্দ এটা, আর বরেরও পছন্দ, ওর বোধ হয় ব্লুটা বেশি পছন্দ, তাই না কি ওর দুটোই পছন্দ ওর আমারও। আমি তো অনেক আগেই বলেছি আমার বর মানে আমাকে কিছু পছন্দ করে দেয় না, বলে সবই ভালো লাগছে, তুমি বললে সবই ভালো লাগবে, মানে এরকম একটা কথা, মানে পছন্দের মধ্যে যায় না, সবটা বলে তুমি বললে ভালো লাগবে। আর এটা নিয়েছি, এটার প্রাইসটা আমি বলছি দেখে, বিল দেখে বলছি, তো এবার প্রাইসটা বলি কত দাম নিয়েছে। তো ব্লুটার দাম নিয়েছে হচ্ছে 750 টাকা, একটুও দাম দর করতে পারিনি কারণ যেটা বলেছে সেটাই বলছে, এক দাম 750, তো 750, তো আমার কাছে মনে হলো ঠিকঠাকই আছে, বলো এখন সব কিছু যে দাম, ড্রেসটার দাম ঠিকই নিয়েছে আমার যা মনে হলো, তো এটা দাম নিয়েছে 750 টাকা। আর হোয়াইটটা নিয়েছে হচ্ছে 1000 পছন্দ নিয়েছি, দেখো ফিলটা মোট হয়েছে 2125 টাকা, লেগেন্স দুটো জামা, তো এটাও মনে হলো ঠিকঠাকই নিয়েছে, মানে দাম ঠিকই আছে কেন এখনকার জিনিসের বেশি দাম। তো এই দুটো ড্রেস নিয়েছি বরের কাছ থেকে, মানে বলতে পারো জন্মদিন দিয়েছে, ও আমাকে নিয়ে গেছে, বলেছে যে তোমার যেটা যেটা ভালো লাগে নাও, তো আমার যেটা যেটা ভালো লেগেছে আমি নিয়েছি, আর ব্যাস এই যেই, আর কিছুই না সারপ্রাইজে, তো এগুলোই নিয়েছি আমি। আর হ্যাঁ আরেকটা কানের নিয়েছি, আমি ভেবেছি আর কি, আমি না বেশিরভাগ অতটা কানের ফানের কিনতে পছন্দ করি না, আমি কিনিও না কেন আমি বেশি পড়ি না, তো পছন্দ হয় না আমার, তো একটা এই কানের নিয়েছি। আমি বেশি বড়ো কানে বা অক্সিডাইসের এগুলো বেশি একটা আমি পছন্দ করি না, পছন্দ করলেও মানে আমার বর আরোই পছন্দ করে, যে জন্য আমি এইসব করি না আর এগুলো করার টাইম হয়ে ওঠে না, যে জন্য মানে ঠিক ভালো লাগে না, করতেই ভালো লাগে।
গোল্ডেন কালার। দেখো আমি ভেবেছি এই মানে একটা ড্রেসের সঙ্গে পরবো, যে ড্রেসটা জন্মদিনে আর কি পরবো দিন, এই একটা কানে নিয়েছি। তো ব্যাস আর কিছু নিইনি, এগুলোই নিয়েছি। আর কিছু মমের জন্য তাল মিষ্টি কিনেছি, সুজি কিনেছি, আর হচ্ছে গিয়ে আর বিস্কিট ফিস্কিট হাবি যাবে যেগুলো লাগে ওইগুলো একটু কিনেছি। আর মামামের হেয়ার ব্যান্ড প্রাইসটা বলছি কত নিয়েছে, এটা 80 নিয়েছে, বলো এটা 80 নিয়েছে, 80 টাকা, আর এটা নিয়েছে 70। দেখি আমি নিজেও পরে দেখিনি বাড়ি এনে যে কেমন লাগছে আমাকে পরে, তো আমি একবার পরে দেখি সাথে তোমাদেরকেও দেখাই যে আমাকে কেমন লাগছে ড্রেসগুলো পরে। তো চলো ড্রেসটা পরে আসি। দেখো পরে নিয়েছি ব্লু কালারেরটা, পুরো ঘের, অনেকটা ঘের, বেশ ভালো লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে দেখতে জামাটা পরে। আচ্ছা তাহলে আমি এবার হোয়াইট কালারটা পরে দেখি, এটা অনেকটাই ঠিকঠাক হয়েছে, শুধু হালকা এখান দিয়ে সেলাই করতে হবে। কাল ভাবছি সকালবেলা ঠিক করে নিয়ে আসবো, ফিটিংস করে আনতে হবে। ঠিক আছে, এই ড্রেসটা কেন নিয়েছি বলো তো, এখন এই ড্রেসটা বেশ গর্জিয়াস লাগছে। কেন এটা নিয়েছি, কারণ হচ্ছে সামনে একটা পুজো, একদিন পুজোতে পরে ঠাকুর দেখতে যাওয়া যাবে এটা পরে, এই জন্য বেশি করে নিয়েছি আমি। সামনে পুজো এই ভেবেই কিনেছি, ঠাকুর দেখতে যাওয়া যাবে এটা পরে। এই ড্রেসটা আমার অনেকটা লুজ হয়েছে, এটার ফিটিংস করতে হবে, তো কালকে যদি সময় পাই তাহলে করবো, না কী করবো ভেবেই পাচ্ছি না, দেখা যাক কি হয়। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে আমায়, কোন ড্রেসটা বেশি ভালো লাগছে এটাও বলবে, যে হোয়াইট না, তো সেটাও কমেন্ট করে জানাবে। এই হচ্ছে বড় আমার বাচ্চা, ঠিক আছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি, পরে কালকে স্পেশাল ব্লগ হবে, আমার বার্থডে স্পেশাল হবে। তো এখনকার মানে আজকের ভিডিওটা এখন শেষ করছি, পরে কালকে স্পেশাল ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তারপর টাটা, গুড নাইট, বাই। আর হ্যাঁ অবশ্যই জানাবে যে আমার কোন ড্রেসটা বেশি ভালো লাগছে।